হ্যালো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে আমি গন্ডি কাটছিলাম। কিন্তু গন্ডি কাটার পর আমার চুলটা কিরাম অবস্থা হলো সেটাই একবার তোমাদের দেখাতে চাই। তো দেখো, আমি বাড়ি এসে চুলের অবস্থাটা দেখো তো, আমি কীভাবে ছাড়াবো আমি নিজেও বুঝতে পারছি না। তো কিন্তু আমাকে এটাকে ছাড়াতে হবে। কি অবস্থা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ক্লিপটা আমি রাখি এক জায়গায়। মনে হচ্ছে এইভাবে হবে না, আমার কন্ডিশনার দিতে হবে। তো চলো কন্ডিশনারটা একটু মেখে নিই, কারণ কন্ডিশনার মাখলে চুলটা হালকা হয়ে যায়, জ্বরটা ছাড়িয়ে যায়। চুলের খুব একটা উপকারী জিনিস। আশা করছি আমি এই কন্ডিশনারটা মেখে আমার চুলটা জ্বরটা ছাড়িয়ে যাবে। চুলটাকে আমি আবারও দুভাগ করে নিচ্ছি। তো আমার এটা হয়ে গিয়েছে। চুলের অবস্থাটা কি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমার জ্বরটা ছাড়িয়ে গিয়েছে।
সাইডটা হয়ে গিয়েছে, এই সাইডটাও সেম একইভাবে কন্ডিশনার মেখে এটাও আরো বিভাগ করে নেব, নয়তো এই চুল ছাড়ানো খুবই মুশকিল। বাড়িতে এসে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করা ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি কারণ প্রচণ্ড জল হচ্ছিল, সেই হিসেবে ভিডিওটা করা যায়নি। শ্যাম্পু করতেও খুবই কষ্ট হয়েছিল, মানে এতটা পরিমাণে কাদা লেগেছিল, তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে কতটা পরিমাণ কাদা ছিল সেখানে, জল হয়ে খুব কাদা হয়ে গেছিল। তো আমি গন্ডি কেটেছিলাম, আমার চুলটা প্রচণ্ডভাবেই কাদা হয়ে গিয়েছিল, বাড়ি এসে শ্যাম্পু করেছি সেই জন্য আমার চুলটা এত জট পড়েছে। এতটা পরিমাণে চুল উঠছে কি বলবো তোমাদের, সারা বর্ষায় যে আমার চুল উঠেনি তাই একদিনই আজকে উঠে গিয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে আমার কোনোদিনই এতটা চুল কোনোদিন উঠেনি, প্রচন্ড হারে চুল উঠেছে।
কি অবস্থা দেখো, আমি মাথার অর্ধেক চুল উঠে গিয়েছে। তো আমার চুল জট ছাড়ানো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা।